গুড আফটারনুন, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। গুড আফটারনুন, কারণ এখন আমি লাঞ্চ করে এসে পেট মোটা করে খেয়ে দিয়ে এসে ভিডিও শুরু করেছি। ওকে, তো এখন অলরেডি বাজে দুটো, কি দুটো কেন আর বলছি, আড়াইটা বাজে। তো আমি যখনই ভিডিও করব ভাবি আমার সাথে কারেন্টের শত্রুতা আছে নাকি, আমি জানি না কোন জন্মের শোধ তুলছে আমার। মানে যখনই আমি ভিডিও করব ভাবি কারেন্ট চলে যাবে, হয় আমি ফোনে চার্জ দিতে পারবো না, মানে এরকমটাই হয়। তো এখনো কারেন্ট নেই, লাইট খুবই কম, জানি না তোমরা কি কি বলবে, হয়তো লাইট অনেকটাই কম, সব লাইট জ্বালাতে পারছি না, ইনভার্টারে যেইটুকু জ্বলছে ওইটুকু। ওকে, তো একজন দিদি বা বোন কেউ একটা হবে আমাকে কমেন্টস করে জানিয়েছিলে যে দিদি তুমি কেমন করে খোঁপাটা বাঁধো, তোমার খোঁপাটা বাঁধা খুব সুন্দর। আমি তো শুনে ইমপ্রেস হয়ে গেলাম, আমি চুলটাও আঁচড়াই না কোথাও গেলে, আর সাজুগুজুতে লবর ডঙ্কা সেখানে বলছে আমি খুব, হ্যাঁ আমি সাজুগুজুতে লবর ডঙ্কা মানে কিছুই জানি না, সেখানে বলছে আমি খুব সুন্দর খপা করে, শুনেও ভালো লাগলো। তো দিদি ভাই তোমাকে বলি, আমি যেখানে যাই না চুল আঁচড়িয়েও যাই না, মানে মানে তাড়াহুড়ো করে যেখানেই যাই, আমার হাজবেন্ড আছে খুব তাড়া, মানে কি বলবো, সব সময় তাড়া লাগায় আমাকে, এই এই চলো 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 এরকম টাইপের। আর আমি অর্ধেক সময় কোথাও গেলে চুল আঁচড়িয়ে যাই না, জাস্ট এরকম চুলটা তুলবো আর একটা ক্লিপ লাগাবো ছুটবো, মানে এরকম রাস্তায় যেতে যেতে ক্লিপ লাগাই এরকম। তো তুমি বলেছো আমার খুব ভালো লেগেছে। যাই হোক, আমি কেমন করে খপা করি তা সেটাও তোমাকে দেখিয়ে দেবো, না চুল আঁচড়িয়েই আমি খপা করি সেটাই আমি দেখাচ্ছি। তো আজকের ভিডিও এটাই, দেখতে থাকো আজকের ভিডিওটা। তো ফার্স্ট দেখো আমি চুলটা জাস্ট এরকম করে নেব, আর যেহেতু আমার চুলটা একটু লম্বা আছে তাই জন্য হয়তো খোঁপাটা ঠিকঠাক হয়। ঠিক আছে, জাস্ট দেখো সামনে থেকে দেখাচ্ছি একটু, এইরকম করে চুলটা আমি পেছন দিকে করে নেব এরকম। আমি জানি না, জানি না ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, এইরকম হয়ে গেল আমার খোঁপা, চুল না আঁচড়ে। এবার সামনে থেকে শুধু এইভাবে একটু চুল বের করে নিই, ব্যাস। এই হচ্ছে আমার খোঁপা, তোমরা যখন আমার খোঁপার লুক দেখো এটাই, চুল না আঁচড়ে। এরকম বাঁধি অনেক সময়। ওকে, আর একটা সামনের দিকে নিয়ে, মানে সরি পেছন দিকে এরকম নিয়ে নেব, নিয়ে এই যে ক্লিপ চাইনিজ ক্লিপ গুলো হয় এই ডান্ডাটা দিয়ে দেখুন
এরকম করব, এরকম করব, এই করে এই। এবার ক্লিপটা নেব, এখানে মাঝখান দিয়ে ঢোকাবো, আবার এইখান দিয়ে তুলে দেবো। আর সামনে ঠিক আছে। আর একটা ক্লিপ দিয়ে কেমন করে খোঁপা করি, এই করলাম, এই করলাম, এই করলাম, এই করলাম, এই। এবার একটা ক্লিপ নিলাম, এই যে মাঝখানটা গর্ত মতো আছে এখানটায়, এইটা ও ক্লিপ ছোট হয়ে গেছে, হচ্ছে না, ওয়েট বড় ক্লিপটা নিয়ে আসি। ছোট ক্লিপটা তো হলো না, তাই জন্য বড় একটা ক্লিপ নিয়ে এসেছি। তো এটাতে দেখে নাও চুলটাকে সেম, আমি কিন্তু একবারও চিরুনি দিইনি, তোমরা দেখলে, তোমাদের সামনেই করছি, একবারও আমি চিরুনি লাগাইনি। ওকে, এইভাবে চুলটা নিয়ে নেবো, সব চুল একসাথে। ওকে, এবার এরকম করবো, এরকম করবো, এরকম। তাই সেখানে মাঝখানে যে এইটা আছে, এখানে ক্লিপটা লাগাবো। দেখতে পেলে? এবার সামনে থেকে, সামনে থেকে চুল কেউ বের করতে পারো নাও করতে পারো, যে যার পার্সোনাল। এটা আমার ভালো লাগে, তাই আমি সবসময় মাঝে মধ্যে যখন টিউটোরিয়াল ভিডিওগুলো করি তখন আমি চুল আঁচড়ে যাই না, ঠিক আছে, তখনও আমি এমনিই চলে যাই। আমার রেডি হতে একটু 5 মিনিট তো লাগবে, সেইটুকু সময় আমাকে দেয় না, তাড়াহুড়ো করে বেরিয়ে যাই। তো এরকম আমার এই 3 রকমের খোপা চুলের, আর কিছু আমি স্টাইল জানি বলে জানি না, যদি জানি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে কমেন্টস করে জানিও। আর চুলের যদি সেরকম আমি জানি বা হ্যাঁ জানি না এমন নয়, কিছু কিছু বাঁধি বিনুনির উপরে, হ্যাঁ। তো যেহেতু আমার বড় চুল আমি নিজে নিজে বাঁধতে পারি না, এটা একটু কষ্ট হয়। তো আজকের ভিডিও এতটাই, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কিপটে মো করো না। ওকে, আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।